শাকিব খানের রাজকুমার সিনেমার আমি রাজকুমার এই গানের সাথে নেচে এবার ভাইরাল হলেন শবনম বুবলি। আসুন ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলিজ পেয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমার তৃতীয় গান। শাকিব খানের এই ড্যান্সিং গান সাধারণ দর্শক থেকে শুরু করে শাকিবিয়ানদের অন্য এক মহানায় নিয়ে গিয়েছে। এখন সিনেমাপ্রেমী দর্শকরা শাকিব খানের এই গানে মজেছেন। বিভিন্নজন বিভিন্নভাবে টিকটক ও শর্ট ভিডিওর মাধ্যমে এই গানের ডান্স পারফরমেন্স করছেন, আর যার জন্য ইউটিউব ফেসবুক থেকে শুরু করে টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাকিব খানের রাজকুমার সিনেমার আমি রাজকুমার শিরোনামের এই গানটি বর্তমানে ট্রেন্ডে রয়েছে। বিভিন্ন সিনেমাপ্রেমী ব্যক্তিত্ব থেকে শুরু করে সেলিব্রিটি ও টিকটকাররা শাকিব খানের এই গান নিয়ে টিকটক ও ভিডিওগ্রাফির মাধ্যমে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে, আর দর্শক মহল এই গানটি খুব সুন্দরভাবে গ্রহণ করছে। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সাধারণ দর্শকদের পাশাপাশি চিত্রনায়িকা শবনম বুবলি এই গানের সাথে ডান্স পারফরমেন্স করে বর্তমানে ভাইরাল হয়েছেন। সম্প্রতি একটি শর্ট ভিডিওতে দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলি শাকিব খানের সদ্য রিলিজ পাওয়া রাজকুমার সিনেমার আমি রাজকুমার এই ডান্সিং গানের সাথে ডান্স পারফরমেন্স করছেন, আর বুবলি সেই ডান্স পারফরমেন্স ছিল মুগ্ধ করার মতো। বুবলির এই ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার চোখের পলকে ভাইরাল হয়ে যায়। নেটিজেন থেকে সাধারণ দর্শকরা মুহূর্তেই বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ারের মাধ্যমে বুবলির এই ডান্স ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। তবে সাধারণ দর্শকদের পাশাপাশি চিত্রনায়িকাদের এমন মাতামাতি রাজকুমার সিনেমার এই গানটিকে আরো অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে গানটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন।